গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে একটু নতুন কিছু আনার চেষ্টা করলাম। তা আমি চিন্তা করলাম সামনেই পুজো, আমরা পুজোর সময় সবাই শাড়ি, আর ব্যক্তিগতভাবে আমি শাড়ি পরতে খুবই পছন্দ করি। আমি যেখানেই যাই না কেন সেখানেই শাড়ি পরে যাই, তো যেই কারণে আমার প্রচুর শাড়ি কালেকশন। তো সেখান থেকেই আমি কিছু শাড়ি কালেকশন তোমাদেরকে আজকে দেখাবো বলে ঠিক করেছি। তো তোমরা স্কিপ না করে তোমরা দেখতে থাকো শাড়ি কালেকশন গুলো কেমন লাগছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আমার কিছু শাড়ি কালেকশন। এই শাড়িগুলো না আমি প্রায়ই পরে থাকি, তো তোমাদের ধীরে ধীরে আমার যে শাড়িগুলো আছে সবগুলোই দেখানোর চেষ্টা করব। তো শাড়ি আলমারিটা কি বলতো, একটু গুছাতে গুছাতে অল্প ভাবলাম যে না, এই শাড়িগুলো একবার তোমাদেরকে দেখাই। চলো তোমাদের শাড়িগুলো দেখো। তো প্রথম যে আমি শাড়িটা দেখাবো সেটা হচ্ছে, দেখো একটা পিঙ্ক আর রামা গ্রিনের মধ্যে কম্বিনেশনে, এটা হচ্ছে তসর বেনারস। এটা আমি আগের বার পুজোর নিয়েছিলাম এই শাড়িটা। এটা তোমার আঁচলটাতে এরকম কাজ করা আছে, দুটো জড়ি ঠাসা, আর ভেতরেরটা যেটা আছে সেটা হচ্ছে এরকম গোল গোল, দেখো জড়ির ওয়ার্ক করা আছে, দেখেছো? আর এই পার্টটাতে এমনি জড়ির কাজ করা আছে। শাড়িটা পরার পর খুব সুন্দর লাগে লাগছে। যাই হোক, দ্বিতীয় যে শাড়িটা আমি দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমার অনেক পুরনো আগেকার শাড়ি, সেটা হচ্ছে একটা আসাম সিল্ক শাড়ি। এটা প্রায় না হলেও 8-9 বছর আগেকার শাড়ি তো হবে। এটা আমাকে আমার বড় ননদ দিচ্ছে। দেখো শাড়িটা আঁচলটাতে এরকম লাল দিয়ে, এটা বটন পিন আর লালের মধ্যে আছে, এটা আঁচলটাতে এরকম ময়ূরের ডিজাইন করা আছে, এই ভেতরে এরকম যে আসামের যে তোমার যে টুপি গুলোরও পরে না, সেই টুপির মোটি করা আছে আর ময়ূর করা আছে, ভেতরটাতে এরকম ছোট ছোট বুটি করা আছে, আর পাড়টা যেটা আছে এরকম সরু পাড় ঘুরে গেছে, পুরোটাতে এরকম কাজ করে। এই শাড়িটাও আমার, এই শাড়িটা জানো আমি কখন পরেছিলাম, যখন আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম সেই সময় এই শাড়িটা আমি পরেছি। আমার এই সবুজ রং দেখলে না আমার খুব ভালো লাগে, কেন জানি না আমার সবুজ রং চোখে টান, যে যখনই কোনো সবুজ রঙের শাড়ি দেখতে পাই তখনই মনে হয় সব করে নিই, কিন্তু এটা আমাকে আমার বর্ণনা দিয়েছে, এটা আমি নিজে কিনি। তাই এটা দামটা আমি ঠিক বলতে পারলাম না, তাও হবে মানে ভালোই 5-6-7 তো হবে, অনেকদিন আগেকার শাড়ি তো আর মনেও নেই আমার। এটা হচ্ছে গেল আরেকটা শাড়ি। 3 নম্বর যে শাড়িটা দেখাবো, এই শাড়িটা আমার খুব খুব মানে শাড়িটা আমার এত ভালো লাগে। শাড়িটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার সম্বলপুর দশম, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আঁচলের বসন্তের রানী, আর এই হলুদটা কিরকম হলুদ বলতো, নিয়ন হলুদ যে কালারটা আছে না সেই নিয়ন হলুদ কালার, দেখতে পাচ্ছ? আর পাট ধরে এই টেম্পল পার্টটা গেছে আসলে পোর্শনটাতে, তোমার এমনি যেটা পুরীর যে শাড়িগুলো থাকে না সম্বলপুরে সেই ডিজাইনটা আছে, আর এটা পুরোটাই এরকম স্ট্রাই ইয়ে টেম্পল বর্ডার করে করে নিচে ওপরে দুটোতেই গেছে। এই শাড়িটা আমি খুব পরে আমার খুব ভালো লাগে। এর পরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা কাঞ্জিভরম শাড়ি, এই কম্বিনেশনটাও খুব ভালো লাগে, রানী অরেঞ্জ। কাঞ্জিভরম তো আমরা অনেক রকম দেখেই থাকি, কিন্তু দেখো এই কাঞ্জিভরমটা একটু অন্য, আঁচলের পোর্শনটা এরকম জড়ি কাজ করা আছে, আর যে এই যে স্ট্রাইপটা দেখতে পাচ্ছ জড়ির দিকে, এটা কিন্তু পুরোটাই জড়ির কাজ করা আছে, দেখতে পাচ্ছো? হাফটা পুরোটাই জড়ির কাজ, আর হাফ যে পোর্শনটা আছে সেটা তোমার একদম লাস্ট পর্যন্ত গিয়ে এই কুচির পোর্শনটাতে গিয়ে এমনি রানী কালার দিয়ে এমনি শাড়ি পোর্শনটা গেছে। এরপর এখানে তোমার দেখো এরকম বড় বড় জড়ির কাজ করা আছে, বলবো
এই শাড়িটা অদ্ভুত সুন্দর, খুব ভালো লাগে। এরপরের যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আরেকটা ঘিচা। ঘিচার আমার না, আমার অ্যাকচুয়ালি কি বলতো, আমার শাড়ির মধ্যে একটু কালারটা হবে একটু লাইট, মানে বেশি একদম চিকচিক ভাইব্রেন্ট হবে সেটা কিন্তু না, একটু সফিস্টিকেটেড হবে, একটু তোমার হালকার মধ্যে হবে, জিনিসটা কিন্তু অরিজিনাল হবে। আমার ডুপ্লিকেট শাড়ি একদম বলতে পারি। তো এরপরে আর ঘিচাটা আমি খুব পছন্দ করি, তো যেই কারণে আমি ঘিচা শাড়ি প্রচুর কিনে থাকি। দেখো পরের শাড়ি, এটাও আমার 2 বছর আগেকার শাড়ি, পুজোর সময় কিনেছি। এটাও আছে ব্লু কালার আর হচ্ছে মাল্টি কালার এমনি দিয়ে হচ্ছে আঁচলের পোর্শনটা স্ট্রাইপের মধ্যে গেছে, এটা বডিটাতে এমনি পুরোটাই গেছে, কুচি পোর্শনটাতে আবার এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছি বিষয়টা আমি করেছি। এই শাড়িগুলো কি বল, পরে খুব আরাম আর আমার খুব ভালো শাড়ি। পরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটাও আরেকটা ঘিচা, এটাও অনেক ধরনের ঘিচা, বললাম না ঘিচা আমি খুব পরে। এই শাড়িটা তোমার এই রানী হলুদের মধ্যে এখন কম্বিনেশনে মাঝখানে খুব উঠেছিল না সেই টাইমটাতে, মনে ছিল রানী হলুদই খালি, তো শাড়ি রানী হলুদের হয়ে গেছে। যাই হোক, হলুদ ঠিক বলবো না, হলুদ কালার না, এটা হচ্ছে তোমার হচ্ছে লেমন যে হলুদ কালারটা হয় সেই হলুদ। দেখো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এমনি করে গেছে, শাড়িটাই এরকম করে গেছে, বুঝতে পারছো? এখানে কিন্তু কাজ করা আছে তোমার খিচা দিয়ে, পুরো উইভিং গেছে পুরো শাড়িটা, পুরো শাড়িটাই এরকম আছে। এই শাড়িটা আমি অনেকবার পরেছি। এই নেক্সট যে শাড়িটা তোমাদেরকে দেখালো এটা হচ্ছে একটা মুসলিম শাড়ি। লালটা না আমি খুব একটা না আমার ভালো লাগে লাল কালারটা, কারণ খুব ডিপ না, এই শাড়িটা বিশেষ বিশেষ এক মানে খুব একটা যে পরেছি তা কিন্তু না, যেমন যেটা আমি এখন এটা পরেছি এটা কিন্তু কটনের, এই যে শাড়িটা এই শাড়িটা আমার খুব ভালো লাগে। শাড়িটা কি লাল হলেও হবে কি, এত আরাম কটনের, তো এটা পুরোটাই ধরো এমনি করে গেছে আসলে পোর্শনটাতে এইরকম গেছে, চুড়ি কাজ করা যেটা আস্তে লাগানো আছে, এই শাড়িটা আমার খুব ভালো লাগে। এই শাড়িগুলো কি বলতো পরে খুব আরাম। দেখো এই শাড়িটা দেখাই, এটাও রেডের উপরে পুরোটাই এমনি করে কাজ করা আছে, সুতোর কাজ করা কিন্তু মসলিন ঢাকাই, এটা অরিজিনাল যে মসলিনটা হয় সেটা, এটা আমি খুব একটা যে পড়েছি তা না, আমি সেটা আগেই তোমাকে বললাম, কারণ প্রচন্ড ট্রান্সপারেন্ট, প্রচন্ড ট্রান্সপারেন্ট। এটার যে আমি ব্লাউজটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি যে তোমার পেট অফ যে ব্লাউজগুলো হয় মানে যে নতুন ছিল না এরকম কাট করা চুলি চুলির চুলির ব্লাউজ না কি একটা বলে ওরকম ব্লাউজ বানিয়েছি, যেহেতু পেটটা যাতে না দেখা যায় এখন, কারণ চুল পাক খুব ট্রান্সপারেন্ট। দেখো হাতটা এখান থেকে এখানে দেখা যাচ্ছে, তখন কিনে নিয়েছিলাম দেখতে নতুন উঠেছিল ভালো লাগছিল, আর আমার নতুন শাড়ি দেখলে পরে কিনতে ইচ্ছে করে। এটার দামও তোমার 6-6.5 এর মতো দাম নিয়েছে শাড়িটা, করেছি একদমই করেছি বেশি। আজকে তোমাদেরকে এর কটা শাড়ি কালেকশনই দেখালাম, তো তোমাদের আরো কিছু শাড়ি তোমাদেরকে কালেকশন দেখাবো, তো সিল্কের তো কালেকশন দেখাবো, সিল্কে আমার কাছে প্রচুর আছে, যেমন আসাম সিল্কি তোমাদেরকে একটা দেখালাম, এটার আমার আরো 3-4 আছে, তারপরে ধরো আছে কাঞ্জিওরম, তো 3-4 রকমের আছেই, আরো তোমার হাবিজাবি কি সব হ্যান্ডলুম, তারপরে আরো কি সব শাড়িগুলো থাকে,
অনেক কিছু নামও জানি না, তো তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো। তো তোমাদেরকে এই কারণেই দেখাচ্ছি কারণ সামনেই পুজো, তো আমাদের সবারই একটা শাড়ি, কি শাড়ি নেব কি শাড়ি নেব একটা চিন্তা ভাবনা কর। আমি কিছুটা তোমাদেরকে শাড়ি দেখাবো, এরপরে তো আমি নতুন শাড়ি যখন কিনবো তখন তো আবার তোমাদের সাথে শেয়ার তো করবোই, পুজো আর বেশি দিন নেই। তো আজকে তোমাদের এই শাড়িগুলো কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সামনেই পুজো, নিজেদেরকে মেনটেন করো, নিজেদের স্কিনের যত্ন নিও, নিজের পরিবারের যত্ন নিও, নিজের নিজের খেয়ালটুকু রেখো, কারণ আমরা যদি নিজেরা না ভালো থাকি না আমরা কাউকে ভালো রাখতে পারবো না। ওই জন্য সব থেকে আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে নিজেদেরকে ভালো রাখা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি, তাহলে টাটা।